যাদের পেটে খাবার নেই, পায়ে চপ্পল নেই, গায়ে পাতলা হালকা ছেঁড়া ফাটা যে জামাটা ছিল সেটাও ভিজে গেছে, দমকা বাতাসে হাড় কাঁপানো শীত, উপরের শিলাবৃষ্টিতে গোটা দেহ যখন জর্জরিত, পায়ের তলার মাটি ভূমিকম্প ঠক ঠক করে কেঁপে উঠছে, এই কঠিন পরিস্থিতিতে সারা রাত ধরে চলল শিলাবৃষ্টি ভূমিকম্প আর ঝড়, একটা মুসলমানও সেই ময়দান থেকে পালিয়ে যায়নি, রাতের গভীর অন্ধকারে সুমন তালে তাদের তীরের মোকাবেলায় তীর চালিয়ে গেল, ভোর হতে না হতেই দেখা গেল 15,000 সৈন্য যুদ্ধ ময়দান ছেড়ে বেদিনরা জঙ্গে খন্দকের মাঠ ছেড়ে তারা জঙ্গে খন্দকের ময়দান ছেড়ে মক্কার পথে তারা ভয়ে পালিয়ে ময়দান ছেড়ে বেরিয়ে গেল, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় মাসের কাছাকাছি সময় লাগলো খাল খনন করতে, খনন হয়ে গেল কয়েক দিনের ভিতরে শত্রু পক্ষ তারা এসে দেখলো সামনে খাল, রাগে ক্ষোভে হিংসায় প্রতিহিংসায় জ্বলে উঠে ওরা খালের ওপিঠ থেকে মদিনার দিকে যেদিকে রাসূলুল্লাহ আছেন তীর ধনুক বলল আপনার তীর ধনুক তারপরে খাড়া বলল তলোয়ার যা যেখানে ছিল খালের ওপিঠ থেকে ছুঁড়ে এপিটের উপরে আক্রমণ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ফাফিরু পিছিয়ে এসো, পিছনে ফিরে এসো, তুমুল ভাবে খালের উপর থেকে বৃষ্টির মতো করে তীর ছুটতে লাগল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন পিছিয়ে এসো, সাহাবীরা পিছিয়ে গেল, ওরা প্রচুর তীর বলল তলোয়ার খালের উপর থেকে ছুড়ে ছুড়ে এপিটের মানুষদেরকে মারার চেষ্টা করছে, নবী সাহাবীদের পিছিয়ে নিলেন, প্রায় দুই দিন ধরে বৃষ্টির মতো তারা তীর ধনুক ছুড়ল, একটা মানুষেরও গায়ে লাগেনি। রাসূলুল্লাহ বললেন আমাদের অস্ত্রের অভাব ছিল, আল্লাহ গণ্ড মূর্খ কড়ার মাথা গরম করে দিয়ে আমাদের প্রচুর অস্ত্রের মালিক করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওদের যখন জ্ঞান ফিরেছে যে একটা তীর মারা মানে এই তীরে যদি একটা লোক মরেও বা তাহলে ওই তীর ফিরিয়ে দিলে আমাদের একটা মরতে পারে, একটা লোক মরল কিন্তু একটা তীর তোদের হাতে চলে গেল তাই না, আর এই তীরে যদি কেউ না মরে তাহলে ওই তীরটা কুড়িয়ে নিয়েই তোরা আমাদের ফেরত দেবে আবার, ওদের এই জ্ঞান ফিরতে লেগে গেল প্রায় আড়াই দিন, আর ওদের যখন জ্ঞান ফিরেছে তখন অস্ত্রশস্ত্রের 80% মুসলমানদের হাতে চলে এসেছে, মাথা ঠান্ডা করলে ঠিকঠাক জায়গা তৈরি হয় আর গরম মাথায় যারা ব্রেনটাকে ফ্রিজ বানাতে পারে ব্রেনটাকে যারা ফ্রিজ বানাতে পারে ট্রাই টু বিল্ড এ ফ্রিজ ইউরে মাথাটা বড় কোম্পানির কারখানা তৈরি করুন যদি পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে হয়, আর যাদের মাথায় 1.5 কেজি চালের হাঁড়ি চাপিয়ে দিলে ভাত তৈরি হয়ে যায় মাথা গরম তারা কখনো পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে না, ওদের আড়াই দিন পরে যখন জ্ঞান ফিরেছে তখন অস্ত্রশস্ত্র 80% মুসলমানদের হাতে ওরা তুলে দিয়েছে, এইবারে ওদের চিন্তা হচ্ছে অস্ত্রশস্ত্র ওদের হাতে 15,000 লোক ওরা 3,000 মেরে তো বাড়ি ফিরতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই কি করি করি, এখন নিচে নেবে এই 40 ফুট নিচে 40 ফুট যে তবে 40 ফুট উঠতে হবে, এখন এতে নামলে যখন ওই কাছাকাছি যাবে মুসলমানদের তো অস্ত্র লাগবে না, ওপর থেকে শুধু পাথরের পাথর ছেড়ে দিলে শেষ, বিনা অস্ত্রেই শেষ, এখন দু চারজন লেবেছে আবার ওদিকে উঠেও গেছে যে খালের তলাতে যে উপরে ওঠা কখনো সম্ভব না, এরপরে প্রচুর ওরা চারিদিক থেকে চেষ্টা করলো, আমি ঠিক বলতে পারছি না তবে এই যুদ্ধেই একটা টাইমে এত কঠিন ভাবে তারা তীর বর্ষণ করা শুরু করেছিল, একদিনে যোহর আসর আর মাগরিব পর পর 3 ওয়াক্তের নামাজ রাসূলুল্লাহ পড়তে পারে পারে, যুদ্ধের ভয়াবহতা এত কঠিন আকার ধারণ করেছিল যে যুদ্ধ চলাকালীন কেউ মওলা দেবে কেউ পাহারা দেবে কেউ এদিকে নামাজ পড়ে নেবে
এইভাবেই চলছিল। কিন্তু একটা টাইমে যুদ্ধের তীব্রতা তারা এত কঠিন ভাবে বাড়িয়ে দিয়েছিল, পরপর তিন উক্ত নামাজ পড়া হয়নি। জিব্রাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অভয় দিয়েছেন, এই তিন উক্ত নামাজ যথারীতি পরে পড়ে দেবেন, আল্লাহ যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। ইসরায়েলের মানুষটা যখন মরছে তখন তাহাজ্জুদের পাটিতে বসে শুধু তসবিহ পার কাজ না, সেই সঙ্গে সঙ্গে কিছু জ্ঞানের কেতাবও টিপতে হয়। মুসলমান তসবিহ টেপাটা খুব পছন্দ করে, তসবিহ টিপে যদি সব হতো তাহলে মসজিদে নাবাবি ছেড়ে খন্দকে এসে রসুলের পাহাড় মাথায় করে বইয়ে বেড়াতে হতো না। যদি তসবিহ ভিতরই জান্নাত থাকতো তাহলে ওহদ আর বদরে রসুলুল্লাহকে ধুলো মাটি মারতে হতো না। ওরা যেমন তীর নিক্ষেপ করছে, ওরা ভিতরে কিছু নেমে গেছে, কেউ বা এদিক দিয়ে উঠতে যাবে, কেউ বা ওদিক দিয়ে উঠতে যাবে, এদিকে যখন মাত্র 3,000, ওদিকে যখন প্রায় আপনার 15,000, তাহলে পাঁচজন ব্যক্তি যখন 5 জায়গা দিয়ে উপরে উঠবে, একজন ব্যক্তির পক্ষে মরা দেওয়া তো বড় কঠিন হয়ে গেল। সংখ্যায় তো ওরা ছাড়লে 5টা তীর, আর মুসলমান না ছাড়লে 1টা তীর, ওরা 3,000 লোক 6 মাইল লম্বায় ছড়িয়ে দিয়েছে, তাহলে এই 6 মাইল লম্বা জুড়ে ওদের 15,000 লোক, আর এই 6 মাইল লোকের মরা দিতে হবে তো 3,000 লোকে। এরা যখন 1টা তীর মারবে ওরা তখন 5টা মারবে, সাংঘাতিক বিপদ। মুসলমানরা হিমশিম খেয়ে যাচ্ছেন ওদের তীরের জবাব দিতে, ওদের তলোয়ারের জবাব দিতে, ওদের ছোড়া বল্লমের জবাব দিতে। কারণ মুসলমান একটা বল্লম ছোড়বে, তোরা তো 5টা ছোড়বে, উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান থেকে যেমন বৃষ্টি শুরু হলো, দুনিয়া জমিনে তেমন প্রকম্প আপনার প্রচন্ড ভাবে ঝড় ঝঞ্ঝা শুরু হলো, একদিকে যেমন ঝড়ের সাইকেল আর একদিকে ভূমিকম্প ঠিক সমান ভাবে আসমান থেকে শিলা এবং বৃষ্টি, দমকা বাতাস, শিলা বৃষ্টি, সেই সঙ্গে আবার ভূমিকম্প, একই সঙ্গে 3-3 কাজ পৃথিবীর খুবই কম দেখা গেছে। কখনো আসমান থেকে অগ্নিবৃষ্টি হয়েছে, কখনো আসমান থেকে শুধু বৃষ্টি হয়েছে, কখনো শুধু সাইক্লোন ঝড় হয়েছে, কখনো শুধু ভূমিকম্প হয়েছে, একই সঙ্গে 3-3 ভূমিকম্প, সাইক্লোন, শিলা বৃষ্টি, সেই সঙ্গে একেবারে হাড় কাঁপানো শীত চলল, এই প্রচন্ড হারে যেমন ঝড় তেমন বৃষ্টি আর তেমন পায়ের তলার মাটির ভূমিকম্প, পেটে খাবার নেই, মাথার উপরে ছাতি নেই, জামা কাপড় সব ভিজে গেছে, উপর থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, শিলা বৃষ্টি মাথায় পড়ছে, গায়ে পড়ছে, আবার সেই অবস্থাতেই দমকা ঝড়ে বরফের মতো ঠান্ডায় দেহ হিম হয়ে যাওয়া, এই কঠিন পরিস্থিতিতেও রাসূলুল্লাহর 3,000 সাহাবীর ভিতরে 1টা সাহাবী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যান। যাদের পেটে খাবার নেই, পায়ে চপ্পল নেই, গায়ে পাতলা হালকা ছেঁড়া ফাটা জামাটা ছিল সেটাও ভিজে গেছে, দমকা বাতাসে হাড় কাঁপানো শীত, উপরের শিলা বৃষ্টিতে গোটা দেহ যখন জর্জরিত, পায়ের তলার মাটি ভূমিকম্প ঠক ঠক করে কেঁপে উঠছে, এই কঠিন পরিস্থিতিতে সারা রাত ধরে চলল শিলা বৃষ্টি, ভূমিকম্প আর ঝড়,
একটা মুসলমানও সেই ময়দান থেকে পালিয়ে যায়নি। রাতের গভীর অন্ধকারে সুবহান তালে তাদের তীরের মোকাবেলায় তীর চালিয়ে গেল, ভোর হতে না হতেই দেখা গেল 15,000 সৈন্য যুদ্ধ ময়দান ছেড়ে বেদিনা জঙ্গে খন্দকের মাঠ ছেড়ে তারা জঙ্গে খন্দকের ময়দান ছেড়ে মক্কার পথে তারা ভয়ে পালিয়ে ময়দান ছেড়ে বেরিয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের খাওয়া না ঘুম না হাড় কাঁপানো শীত উপরে শিলাবৃষ্টিতে দেহের অনেক জায়গায় রক্তাক্ত, কারো বা মাথা কেটে গেছে, কারো বা দেহের হাড় ভেঙে গেছে উপরে শিলাবৃষ্টিতে। এরপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে কোরআনের এই আয়াত নাযিল হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওরা আল্লাহর উপরে যেমন সন্তুষ্ট আল্লাহ পাক ততটাই তাদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, এটাই চলে ইসলামের উপরে সবচেয়ে বড় সংগ্রাম, রক্ত কি সংগ্রাম, আর এই যুদ্ধের মাঝখানে এটাই ছিল সবচেয়ে বড় সংগ্রাম। একদিকে মাত্র 3,000 খালিফেটার মুসলমান, আর একদিকে 15,000 সশস্ত্র সেনাবাহিনী, ওরা ময়দান থেকে পালিয়ে গেল। আর এই যুদ্ধের খাল খনন করার সময়তে একটা টাইমে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূল চলে পাথরটা দেখলেন ভালো করে, দেখে নিজের জামার আস্তিন হাতা টাতা গুটিয়ে সালমানকে বললেন, কোদালটা আমার কাছে দেন। সুবহানাল্লাহ। বলে যে লোকটার, যে মানুষটার আগে পৃথিবীর কেউ জান্নাতের চৌকাটা দেখতেই পাবে না, সেই মানুষটা জঙ্গে আহজাবের মাঠে আজ গাইতিয়ার কোদাল হাতে নিয়ে দাঁড়ালেন। সালমান ফার্সি গাইতি দিতে গেলেন, রাসূলুল্লাহ বললেন গাইতি না কোদালটা দেন, উল্টো পিঠ দিয়ে দিন। বিরাট বড় পাথর না, তাতে পাথর দিয়ে শনি দিয়ে কেটে টুকরো করা যাচ্ছে না, বড় পাথরটা নাড়ানো যাচ্ছে। বললেন এইটার জন্য আমাদের কাজের ক্ষতি হচ্ছে, রাসূলুল্লাহ ওটা আমার দেন। কি হচ্ছে বলি কোন যাক যাক ভাই, যারা ম্যানেজ করতে গেছেন আবার মিসম্যানেজ না হয়, ম্যানেজটা ভালো মিসটা বাদ করে যেন শব্দটা বেশি না হয়। কোরআন শরীফে ছোট্ট একটা আয়াত আছে, কোরআন লা তাবদিল লি কালিমাতিল্লাহ, হাবিব সাহেব যারা আছো বলছি একটু বলো এই আয়াতের গোড়াটা কি। অতাম্মাত কালি অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। এই হাবিব সাহেব কেউ নিয়ে এখানে অতাম্মাত সিদকা ওয়া আদলা, আমারও পুঁজিপাটা শর্ট করে যদি হাত দেনা করে চালাতে হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কোদালটা তুলে নিলেন, কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদালা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কোদালটা উঁচু করে দোয়া করে তুললেন, ওয়াতাম্মাত কালিমাতু, আল্লাহ পাকের কোরআনের আয়াতের এই অংশ তেলাওয়াত করে গায়ের জোরে
পাথরের উপরে আঘাত করলেন। নবী আমার যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে পাথরের উপরে আঘাত করলেন, আঘাতের সঙ্গে সঙ্গে ওই পাথরের তিন ভাগের এক ভাগ পাথর ভেঙে চুরমার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের বার কথা তুললেন, বললেন সিদকা ওয়া আদালা, বলে আর একবার আঘাত করলেন, বাকি অংশের আর্ধেকটা চুরমার হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোদালটা শক্ত করে ধরে আর একবার তুললেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, থার্ড আঘাত, তৃতীয় আঘাতে শেষ টুকরোটা মুড়ি মুড়ির মতন চুরিয়ে গেল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কোদালটা রেখে পাশে বসলেন সালমান ফার্সি, বললেন যে আপনি দিনের ব্যাপারে অত্যন্ত সফল নবী, কিন্তু মজদুর হিসাবে লেবার হিসাবেও যে এত সফল লেবার, আমি সালমান 280 বছরের বয়সে এমন শক্তিশালী লেবার কাউকে পাই নাই। পারিস্তাবারে মোবাইলের ক্যাসেট কেটে কেটে বলিস যে নবীর লেবার বলে, কারণ আবু জেহেলের বংশধরের ওর নাতি নাতনির তো অভাব। সালমান ফার্সি হতবাক হয়ে রাসূলুল্লাহর আপাদমস্তক দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোদাল মারছিলেন খেয়াল করেছিলেন ওই লোহা আর এই পাথর দুইটার আঘাতে কিভাবে আগুন বার হচ্ছিল, এটা কি আপনি খেয়াল করেছিলেন? আপনি যেখানেই ডাঁটি মারলেন ওখান থেকে না বিদ্যুতের ঝলকানি আর চমকানির মতো আগুন বার হচ্ছিল। রাসূল বললেন, সালমান আপনি তো এই আগুনটা দেখেছেন, ওই আগুনের ভিতরে আর কিছু দেখেছেন? সালমান বলছেন, না তো। নবী আমার বললেন, বাবা সালমান মনে রাখো, লাফাক আল্লাহ রব্বুল আলামিন আমার গায়ে যে ক্ষমতা দিয়েছেন, আমার গায়ের সব ক্ষমতা উজাড় করে দিব, ওখানে যখন প্রথমবার আঘাত করেছিলাম ওয়াতামমাত কালিমাতু রাব্বিকা এই কথাটা বলে যখন আঘাত করলাম, আমার প্রথম আঘাতই পাহাড় যখন ভেঙে চুরমার, পাথরের এক ভাগ যখন ভেঙে চুরমার হলো, যে আগুন ছিটকে বেরিয়েছিল আমি এই গর্তের ভিতর থেকে ওই আগুনের আলোর মধ্য দিয়ে রোম সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, বাবা সালমান আমি যখন ওই পাথরের উপরে সিদকা ওয়া আদালা বলে আঘাত করলাম, দ্বিতীয়বারের আঘাতে যে আগুন নিক্ষিপ্ত হয়েছিল, যে আগুন চমকে উঠেছিল, ওই আগুনে আমি পারস্যের রাজপ্রাসাদ দেখতে পেয়েছিলাম। নবী আমার বললেন, বাবা সালমান আমি যখন তৃতীয়বার আঘাত করেছিলাম, আমার তৃতীয়বারের আঘাতে রোম পারস্য এবং সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম। ও বাবা সালমান শোনো শোনো, ওহদের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, দ্বিতীয় বদরে তারা পালিয়েছে, এই যুদ্ধটাও হয়ে যাবে, আর এই যুদ্ধ এত ভয়ঙ্কর যুদ্ধ হবে, এই যুদ্ধে আল্লাহ আমাদের জয়ের পতাকা দেবেন, আর এই যুদ্ধের ভিতর দিয়ে রোম পারস্য সিরিয়া তিনটি দেশকে আল্লাহ মুসলমানদের হাতে করায়ত্ত করে দেবে। নারায় তাকবীর, নারায় তাকবীর। এই পাথরে আঘাতের যে আগুনের চমকানি, তিনটে দেশের রাজপ্রাসাদ আল্লাহ আমাকে দেখিয়েছে, আমি আশা করছি এই যুদ্ধের পর জঙ্গি হাসানের পরে এই তিনটে দেশে আল্লাহ ইসলামের পতাকা উড়িয়ে দেবেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। গত দিনের যে বৃষ্টিটা হয়েছে বুধবার না বৃহস্পতিবার, আচ্ছা বৃহস্পতিবার বৃষ্টি হয়েছিল, ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প দমকা ঝড় হয়েছিল 120 কিলোমিটার বেগে, যে পানিটা হয়েছিল তাতে শিলা ছিল, আচ্ছা শুধু বৃষ্টি হয়েছিল, শিলা বৃষ্টি হয়নি আর সাইক্লোন হয়নি, ভূমিকম্প হয়নি, মুসলমান ছিল না পালিয়েছে, ছিল তা দুতলায়, আচ্ছা এরা যদি খন্দকের মাঠে পাঠাতে,
প্রিয় শ্রোতা মন্ডলী, কেউ কেউ ভাবেন নবী জমানা আসলে বোধ হয় ভালো হতো, না রে বান্দা, না 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 না, আমাদের যমন ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমানায় যদি আমাদের মতো দুর্বল ইমানদারকে দুনিয়ায় পাঠিয়ে দিতেন, ইমানের দুর্বলতার কারণে হয়তো আমরা মজবুত পায়ে দাঁড়াতে পারতাম না। যে যুগে পাঠিয়ে দিয়েছেন অত্যন্ত দুর্বলতার সঙ্গে হলেও অন্তত ইমানটুকু নিয়ে আমরা বেঁচে থাকার লড়াই করে যাচ্ছি। আল্লাহর বান্দা, আমার বলা বক্তব্য শেষে এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য জঙ্গে ও জঙ্গে হাজাবে খাল খনন করতে হলো। এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য ওই যুদ্ধের ময়দানে একদিকে সাইকেলের অপর দিকে শিলাবৃষ্টি, সেই সঙ্গে পায়ে তলার ভূমিকম্প, এসব কিছুকে লাপাত্তা পরোয়া না দিয়ে মুসলমানরা দাঁড়িয়েছিলেন বলেই তো এই কোরআন এতদূর পর্যন্ত পৌঁছে গেছে। ও আল্লাহর বান্দা রাসূলুল্লাহ বলেছিলেন তিন তিনবার পার পাপনার পর পাহাড় পাথরের উপরে আঘাত করে রোম সিরিয়ার পারস্যের জয়ের সংবাদ শুনিয়েছিলেন। রাসূলুল্লাহর প্রত্যেকটা কথাই বাস্তব সবচেয়ে পরিণত হয়েছে। আমি আপনাকে বলতে চাইছি, আমাদের পেটে সেদিনের মতো খাবার অভাব হয় না, সেদিনের মতো আমাদের চলার চপ্পলের অভাব আল্লাহ দেয় নাই, সেদিনের মতো আমাদের গায়ে জামা কাপড়ের অভাব আল্লাহ দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীরা, যে নবী সাহাবীরা যে কষ্ট করে দিনের উপরে ছিলেন, আমাদের তো অত কষ্ট করতে হয় না। আল্লাহর বান্দা বলতে পারবেন যত সুখ শান্তিতে আল্লাহ আমাদিগকে রেখে দিয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে জঙ্গিয়া হাসাব আমাদের নসিবে জুটিনি, ওই মাটি কাটার কাজ আমাদের বহন করতে হয়নি, ওই যুদ্ধের ময়দানে আসমানের শিলাবৃষ্টি আমাদের খেতে হয়নি, এই কষ্টের কোরআনকে জেন্দা রাখার জন্য ওই কঠিন কষ্ট করতে না পারলেও আমার সামান্য দেহ দিয়ে, আমার গলা, আমার জবান, আমার আওয়াজ দিয়ে, আমার পকেটের অর্থবিত্ত দিয়ে আল্লাহর হস্তে কি সাহাবীদের সেই কষ্টের ঋণ কি আমরা শোধ করতে পারি না?